পুরনো শত্রুতার জেরে ইট দিয়ে পথ আটকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনার পূর্বস্থলিতে জানা যায় পূর্বস্থলী থানার অন্তর্গত দফরপোতা এলাকায় এক ব্যক্তিকে মারধর করে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে জানা যায় মৃত ব্যক্তির নাম আজগার শেখ মৃত ব্যক্তির আত্মীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে পাটুলি দফরপোতা এলাকায় নবান্ন উৎসব দেখে গাড়ি করে ফিরছিল মামা আজ আজগর শেখ ও ভাগ্নে ফিরোজ শেখ এমন সময় বাড়ির কাছে রাস্তার মধ্যে কয়েকজন প্রতিবেশী ইট সাজিয়ে রাখে ইটের উপর দিয়ে গাড়ি যাবে না বলে গাড়ি থেকে নেমে ইট সরাতে গেলে আজগর শেখের সঙ্গে বৎস সৃষ্টি হয় প্রতিবেশীদের সাথে এরপরই আকিল শেখ মজনবী শেখ সহ বেশ কয়েকজন তাদের মারধর শুরু করে বলে অভিযোগ জানায় মৃত আজগর শেখের ভাগ্নে ফিরোজ শেখ তিনি জানান মারধরের সময় আচমকায় লোহার রড দিয়ে মামার মাথায় মারলে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তার মামা পূর্ব একটা শত্রুতার জের ছিল রাগারাগি ছিল ওদের সঙ্গে যে রাগারাগিটা যে এইরূপ নেবে সেটা তো আমরা আশা করিনি আমরা ভেবেছিলাম অনেকদিন আগে একটা ঝগড়া ঝাঁটি হয়েছিল আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা এতদূর গড়াবে সেটা আমরা আশা করিনি আর আমরা নি কারণ সমস্যা তো হয় অনেক থাকতে গেলে ঝগড়াও হয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে কাউকে খুন করে দেওয়া এটা কোনোদিন ভাবিনি টার্গেট কি আপনাকে টার্গেট তো একদম আমাকেই ছিল এখন দুর্ভাগ্যবশত মামার জীবনটা গেল আমাকেও মানে মারার চেষ্টা করা হয়েছে আমাকে তো ডেরো মানে কোদাল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে গোটা শরীরে আঘাত করা হয়েছে মাথায় আমাকে তো কোদাল দিয়ে মেরেছে মানে কোদাল ছিল লোহার কাঠের বাট এবং লোহার কোদাল কোদাল দিয়ে মেরেছে মাথায় টার্গেট আমি ছিলাম কিন্তু ও আমাকে বাঁচানোর চেষ্টাও করেছিল তারপরে ওর প্রাণটা গেল হ্যাঁ দফল নবন্ন ছিল নবন্ন থেকে ফিরছিলাম নিজের বাড়িতে বাড়িতে ফেরার সময় ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি যারা তাদের বাড়ির কাছে রাস্তায় ইট বিছিয়ে রাখা হয়েছিল মানে একদম সুপরিকল্পিত ভাবে এটা প্ল্যান মাফিক সম্পূর্ণ ভাবে প্ল্যান মাফিক ভাবে করা হয়েছে এবং ইটগুলো যখন রাস্তায় পড়েছিল গাড়িতে ছিল মামা মামাকে আমি বললাম ইটগুলো হঠাৎ এরকম পড়ে আছে সরিয়ে দেওয়ার জন্য মামা নিজেই নামলো নেমে ইটগুলো সরাতে ইট সরাতে যাওয়া মাত্রই ওদের ওরা সব একত্রিত হয়ে আসে এবং এসে এই মারধর শুরু করে এবং ওই কোদালের বাঁধ দিয়ে মারে ওখানেই রক্তাক্ত হয় ওখানেই পড়ে যায় আমাকেও মারধর করে আমি তো নিজের কৌশলে কোনো রকম ওখানে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি ওরা ছিল দলে সাতজন মতো ছিল আরো ছিল সাতজন আমি ভালোভাবে চিনতে পেরেছি বা জানি হ্যাঁ মহিলাও ছিল মহিলারাও মানে ধরে রেখেছিল যাতে পালাতে না পারে আমার আমাকে ধরে রেখেছিল এবং ওকেও ধরে রেখেছিল তো আনুমানিক রাত্রি আড়াইটা নাগাদ হবে আমরা ওই নবান্ন সেরে নিমন্ত্রণ সেরে ফিরছিলাম বাড়ি মামাকে নিয়ে কিভাবে ওখানে মামাকে নিয়ে ওই তো নবান্ন উৎসবে আমরা দুজনেই ছিলাম একসঙ্গে কি ঘটনার পরে ওখান থেকে যখন করা চিৎকার হয় আর যখন বডি ওখানে পড়ে অলরেডি আমি তো বুঝতে পেরেছি সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় তারপর ওখান থেকে গাড়িতে লোকজন কিছু আসে গাড়িতে তুলে দেয় গাড়িতে তুলে নিয়ে আমরা ওখান থেকে সোজা পূর্বস্থলী হাসপাতাল হ্যাঁ স্থানীয় মানুষ এসছিল দুজন এসছিল তারা তুলে যায় গাড়িতে এবং পূর্বস্থলী হাসপাতালে হাসপাতাল এগিয়ে আসলে ডাক্তার ট্রিটমেন্ট করেন মৃত ঘোষণা করে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া জানা যায় গুরুতর জখম অবস্থায় আজগার শেখকে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আমরা শুনেছি দুটো আড়াইটার সময় থেকে দপরপদা থেকে আসছিল রাত্রি আসছিল আসার পরে মানে কি ছিল দপরপদায় দপরপদায় লবান্ন ছিল লবান্ন ওরা যায় ওখানে ওরা ভালোবাসে কমিটি ওখানে খাওয়া দাওয়া করে আর পেমেন্ট টেমেন্ট দেওয়ার জন্য ওরা বাড়ি ফিরছিলো বাড়ি ফিরতে গিয়ে আসার সময় ওই ওর আকেল শেখের বাড়ির কাছে মানে ইঁট ফিট এটা ওটা দিয়ে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে চেষ্টা করে আমার ওই সালা আজগার শেখ ও সরাইতে গিয়েছে ওখানে সরাইতে গিয়েছে ওকে ধরে তিলঘুষ মেরেছে লাস্টে ডেঁজোর বাড়ি করে পিছনে মেরেছে সঙ্গে সঙ্গে ও ডেট হয়ে গেছে তারপরে ফিরোজ শেখ বাঁচাইতে গিয়েছে ফিরুজ শেখকে দুম ধুমধাম করে যে যা পেরেছে ও ওরও মাথায় মেরেছে ওর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে ওই ছেলে কোনো কোনো রকম ফিরোজ বাড়ি ফিরেছে মামাকে নিয়ে ওরাই তুলি দিয়েছে ওরা মেরে ওরাই তুলি দিয়েছে হ্যাঁ তারপরে বাড়ি আসলো বাড়ির সবাইকে জানাইলো সব ছোটা ছোট করে আসলো এসে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলো ওর দুই মেয়ে কাঠ কেটে খেত ওর দুই মেয়ে আছে দুই মেয়ে একটা পনেরো বছর বয়স একটা চার বছর বয়স তা এর জন্য ও সাজা যারা এই কাজটা তাদের কঠিন সাজা চাই আমরা এই ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করেছে পূর্বস্থলী থানার পুলিশ এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন